ফাইনালি কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু এসে গেছে। এখান থেকে যদি আমরা সরাসরি ইভেন্ট অপশনে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 7 দিন লেখা রয়েছে। তাছাড়া ইভেন্ট অপশন থেকেও এখানে ঢুকতে পারবেন। আমরা এখান থেকে 7 দিনে ক্লিক করার সাথে সাথে ইভেন্টে চলে আসলাম। এই ইভেন্টে কীভাবে কাজ করে সেটা বলে দিচ্ছি। এখানে যদি আপনি ফ্রিতে স্পিন করেন আর যদি 9টার মধ্যে পড়ে তাহলে এখান থেকে 9টার মধ্যে যে কোনো একটা আইটেম পারচেস করতে পারবেন। তারপর আবার ফ্রিতে স্পিন করার পর কিন্তু আপনার যে পার্সেন্টটা পড়বে বা যে ডায়মন্ডটা পড়বে সেখান থেকে আপনি সেই পার্সেন্টেই কিন্তু এখান থেকে যে কোনো আইটেমগুলো পারচেস করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে সরাসরি প্রথমে ফ্রিতে স্পিন করে দিচ্ছি, দেখা যাক এই ফ্রি স্পিন আমাদের কত ডায়মন্ড পড়ে বা আমাদের লাকটা কতটা ভালো। এখান থেকে ফ্রিতে স্পিন করে দিলাম, দেখা যাক কী হয়, এখান থেকে কত লাগে পরে আমাদের ভাই 60%। এখানে কিন্তু প্রত্যেকবারই আমাদের লাকটা গ্যারানা খারাপ দেয়। এখান থেকে এই আমি কোবরা MP40 টোকেনটা কিনবো আমি এখান থেকে, এই যে এখানে দেখতে পারতেছেন কোবরা MP40 টোকেন, এখান থেকে এটা আমি কিনবো। তাছাড়া আপনারা চাইলে এখান থেকে কী করবেন, এখান থেকে অল আইটেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন ওভারভিউ করে কোন কোন আইটেম কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু বুইয়া পাশে টোকেনও কিন্তু রয়েছে, দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো টোকেন রয়েছে। আপনাদের যেটা পছন্দ যেটা ভালো লাগে সেটা নেবেন। এখানে গ্লোবাল স্কিন রয়েছে, এখানে কিন্তু আরও অনেক অনেক রিওয়ার্ড রয়েছে দেখতে পারতেছেন। এখানে বেশিরভাগই ইমোট টিমোট আমার কাছে আছে। তো এখান থেকে আমি সরাসরি কী করব, এখান থেকে কোবরা MP40 এই টোকেনটা আমি কিনে নিব। আমি এখান থেকে আবারও ফ্রিতে স্পিন করে দিলাম, মানে 4টার মধ্যে পাইছি, কী পাইলাম কিছুই বুঝলাম না। এখান থেকে আবার 70% দিছে। এখান থেকে M4 এটি আমি এখান থেকে 3টার মধ্যে পারচেস করে নিলাম 50টা টোকেন। ওরে ভাই, 3টার মধ্যে দিচ্ছে মাত্র 50টি টোকেন, মাত্র 3টার মধ্যে, মানে ভাই মানে লাভই লাভ ভাই। এখানে খুবই সুন্দর একটা ইভেন্ট দিছে গ্যারেনা। এবার এখানে আমরা আবার ফ্রিতে স্পিন করে দিলাম, মানে গ্যারেনা খুবই সুন্দর একটা ইভেন্ট দিছে ভাই। 3টার মধ্যে আমরা এতগুলো টোকেন পাই গেলাম, মানে ভাই এখানে কিছু বলার নেই। এখান থেকে আবারও ভাই 4টার মধ্যে এতগুলো গানের টোকেন পেয়ে যাবো আমরা। এই যে এই গানের টোকেন আমরা 4টার মধ্যে কিন্তু আমরা আবারও এখান থেকে 50টি টোকেন পারচেস করে নিব। এখান থেকে ভাই গ্যারেনা এত সুন্দর ইভেন্ট দিছে দেখতে পারতেছেন, মাত্র কয়েক ডায়মন্ড খরচ করে কিন্তু আমরা এত এত ইভোগানের টোকেন পেলাম। যে ইভোগানের টোকেনগুলো বের করতে আমাদের অনেক বেশি ডায়মন্ড খরচ হতো, সেখানে কিন্তু অল্প কিছু ডায়মন্ডের ভিতরে আমরা কিন্তু ইভোগানের টোকেনগুলো পেয়ে গেলাম। মানে প্রথম প্রথমে বুঝতে পারেন এমন করে সবগুলো ডায়মন্ড হয়তো কেটে নিছে, তারপর গ্লিচ হয়েছে, কিন্তু পরে দেখলাম না 4 ডায়মন্ড করে কাটতেছে। এখান থেকে আবারও ফ্রিতে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়। এখান থেকে ওরে ভাই 99 ডায়মন্ড, এবার মনে হচ্ছে ফাটবে। হ্যাঁ এবার ফাটবে ভাই, এখানে 99 ডায়মন্ড পড়ে গেছে। এখানে কিন্তু আমার ফেটে যাবে এই ইভেন্টে কমপ্লিট করতে। এখান থেকে আমাকে 99 ডায়মন্ড খরচ করেই নিতে হবে ভাই, কিছু করার না এখানে। আমি জাস্ট এই বান্ডেলটা দেখে নিই একবার, আর এই বান্ডেলটা দেখে নিই একবার, আমি জাস্ট কোনটা নিই, আমি এটাই পারচেস করে নিই। এই বান্ডেলটাই এখান থেকে পারচেস করে নিলাম 99 ডায়মন্ড এই বান্ডেলটা। এখান থেকে আমরা ওকে করে দিব, আমরা এখানটাকে ওপেন করব না। তো এখন কিন্তু এখানে আমাদের আবারও ফ্রিতে স্পিন করতে দিচ্ছে। আমরা এখান থেকে আবার ওভারভিউ থেকে আমরা দেখে নিব, এখান থেকে দেখা হয়ে গেল আমাদের। এখান থেকে আবার ফ্রিতে স্পিন করতে দিল, আমরা ফ্রিতে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিন আমাদের কত পার্সেন্ট পড়ে, 75%। এখানে 2 ডায়মন্ডের মাত্র কিন্তু আমরা ইভোগানের টোকেনগুলো কিনতে পারতেছি, দেখতে পারতেছেন। এটাই ছিল আমার বুদ্ধি, এই চালাকিটা আমি করতে চাইছিলাম গ্যারেনের সাথে। এখান থেকে আমরা আবারও ফ্রিতে স্পিন করতে দিব, দেখা যাক এই ফ্রি স্পিন আমাদের এখান থেকে কী দেয়। এবার কিন্তু 60% পড়ছে। এখন কিন্তু গ্যারেনের সাথে আমরা চালাকি আর করতে পারবো না, কারণ ইভোগানের টোকেন কিন্তু সবগুলো পারচেস করা হয়ে গেছে। আমরা ফ্রিতে একবার রিপ্লেস করে নিব, অনেকবার কিন্তু আমরা রিপ্লেস করিনি এখানে, দেখতে পারলেন। এখান থেকে কিন্তু আর আমাকে কোনো কিছুই কিনতে দিচ্ছে না, এখানে কিন্তু আমাকে কিনতে হবে যে কোনো একটা কিছু, তাহলেই কিন্তু আমাকে এখানে আবারও ফ্রিতে স্পিন করতে দিবে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেমঘর। এই ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% বিশ্বের সাথে অল্প টাকায় ডায়মন্ড টপ দিয়ে আসতেছে। তো ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জার আইকনে ক্লিক করুন, ওয়েবসাইটটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া আছে। তো আপনার সকালে এখান থেকে ডায়মন্ড টপ আপ করবেন। তো আমরা কি করব, এখান থেকে একটা গানের ক্রেট কিনে নিব আমরা 5 ডায়মন্ড দিয়ে। এখান থেকে 5 ডায়মন্ড গানের ক্রেটটা কিনে নিলাম, এক না ভাই 10টা ক্রেট কিনে নিলাম। এখান থেকে আমরা এটাকে ওপেন করে ফেললাম, দেখা যাক আমাদের কি হয়। এখান থেকে কিছুই পারমানেন্ট পেলাম না। তারপর এখান থেকে আমরা ফ্রিতে স্পিন করে দিলাম, আবারও ফ্রি স্পিন আমাদের দেখা যাক 50% ডিসকাউন্ট পড়ছে। এবারও কিন্তু আমাদের কিছু একটা কিনতে হবে এখান থেকে, তাছাড়া কিন্তু আমরা এখান থেকে কোনো কিছু আর কিনতে পারবো না। আমরা কি করব, সরাসরি এখান থেকে রিপ্লেস করে দিব একবার। 10 ডায়মন্ডের রিপ্লেস করার পর দেখা যাক এখানে আমাদের কী আছে। এখানে কিন্তু আমাকে কেনার মতো তেমন কিছু নাই দেখতে পারতেছেন। এখানে কিন্তু আমার ডায়মন্ডগুলো শুধুই বাস যাবে এখান থেকে, আমি যেটাই কিনবো।
তো আমি কিন্তু আবারও উইকলি মান্থলি থেকে ডায়মন্ড পাবো, সেই ডায়মন্ড দিয়ে কিন্তু এখান থেকে রিওয়ার্ড কিনে আবারও ফ্রি স্পিন করে নয় ডায়মন্ডে আমি একটা ভালো রিওয়ার্ড এখান থেকে বের করে নিতে পারবো। তো আপনারা চাইলে এভাবে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন, মাত্র 200 ডায়মন্ড থাকলে কিন্তু পুরো ইভেন্টটা আপনারা কমপ্লিট করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।